নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স দলের জন্য অনেক কটা ভালো খবর এবং আইপিএল দু হাজার বাইশে কে কে আর দল নামতে চলেছে আরও বেশি শক্তিশালী দল নিয়ে তো বন্ধুরা এই পুরো আপডেটটা বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি যারা এখনও পাবলিক ভিউ কলকাতা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা প্রেস করে অল করে রাখবেন কারণ এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার বাইশে কে কেআর দল আরও বেশি শক্তিশালী হচ্ছে কারণ এই মুহূর্তে কে কে অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিনি কিন্তু এক্সিলেন্ট ফর্মে আছেন লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্ধ আঠাশ বলে সাতান্ন রান করে একটি দারুণ নখ খেলেছেন তিনি এবং তিনি দেখিয়েছেন যে তিনি এই মুহূর্তে আউটস্ট্যান্ডিং ফর্মে আছেন এবং তার পাশাপাশি ভারতীয় দলে আরও এক কে খেলোয়াড় ভেঙ্কাটেজ আইয়ার তিনিও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং এবং বলিংয়ে অলরাউন্ড পারফরমেন্স করে দেখিয়েছেন তিনি বলিংয়ে লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ওভারে দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ব্যাটিং ও বলিংয়ে চমৎকার পারফরমেন্স করেছেন কেআর দল আরও মজবুত হচ্ছে কারণ এই মুহূর্তে সুনীল নারিন তিনিও কিন্তু চমৎকার ফর্মে আছেন অ্যান্ড্রে রাসেল এই মুহূর্তে পুরোপুরি ফিট তার ফিটনেস লেভেল এই মুহূর্তে অনেকটা উঁচু লেভেলে আছে এবং অ্যালেক্স হেলস তিনিও পিএসএলে লাস্ট দুটো ইনিংসে দুর্দর্শ পারফরমেন্স করেছেন অর্থাৎ এই মুহূর্তে কে দলে কিন্তু অনেক কটা ভালো ভালো খেলোয়াড় তারা খুব ভালো ফর্মে আছে এর থেকে একটা জিনিস পরিষ্কার আইপিএল দু হাজার বাইশে যখন কলকাতা নাইট রাইডার্স দল খেলতে নামবে তারা কিন্তু অনেক বেশি মজবুত এবং শক্তিশালী দল এবং তারা জেতার জন্যই খেলবে তো বন্ধুরা আপনার কী মনে হয় কে কে আর দল কতটা মজবুত হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে এতটাই আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যালেঞ্জের নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ